আমাদের শ্যামল বাবু এই গাড়িটা নিয়ে আসছে সাজেক ঠিক আছে আপনারা জানেন এটা 80 গাড়ি এই গাড়িটা নিয়ে উনি সুদূর টাঙ্গাইলের মধুপুর শহর থেকে মধুপুরের গড় থেকে এসেছেন সাজেক এই দেখুন সাহস আছে অনেক সাহস আছে তুঙ্গা বলে থাকি আর এখানে বাস দিয়ে বানানো হচ্ছে লেবুটা আমার আমার আদা নাই আদা দিবেন এই যে চুঙ্গা চা এই যে দেখতে পাচ্ছেন চুঙ্গা চা খেতেছে আলাদা ভাই খেতেছে হলো ঝর্ণার পানি দর্শক দেখতে পাচ্ছেন আমরা চুঙ্গা চা খেয়েছি আমরা আসছি সুদূর টাঙ্গাইল মধুপুর থেকে আমরা আসছি এখন আছি সাজেক আমরা রাতে ছিলাম খাগড়াছড়ি খাগড়াছড়ি থেকে এখন সাজেক আসছি আমরা সাজেক আজকে থাকবো থাকার পরে আগামী কাল সকালে যদি আল্লাহ বাসায় রাখে আমরা রাঙামাটির উদ্দেশ্যে রওনা হব আমাদের জন্য আপনারা সবাই দোয়া করবেন যাতে আমরা রাঙামাটি ঠিকঠাক মতো পৌঁছতে পারি আর রাঙামাটি যদি আমরা পৌঁছতে পারি তাহলে করবে তাহলে আমরা তাহলে আমরা ইনশাল্লাহ কক্সবাজার যাব আমাদের 7 দিনের ট্যুর আমরা মোটর সাইকেলে যাচ্ছি যাই হোক আমরা আমাদের জন্য আপনারা সবাই দোয়া রাখবেন ঠিকভাবে বাড়িতে পৌঁছতে পারি এই দেখতে পাচ্ছেন আমরা সাজেকের 0 পয়েন্টে আছি এখন আমাদের সাথে আছে শ্যামল দা উনি খুবই সাহসী একজন মানুষ কারণ উনি 80 মোটরসাইকেল নিয়ে আমাদের সুদূর মধুপুর টাঙ্গাইল থেকে এসেছেন 80 একটা মোটরসাইকেল নিয়ে উনি এত উঁচু পাহাড় ফেরি দিয়ে চুঙ্গা চা খাওয়ার জন্য সাজেক চলে এসেছে আমরা গাড়িটার কাছে যাবো দেখেন এই যে দেখতে পাচ্ছেন এই যে একটি গাড়ি এই গাড়িটা দিয়ে আমরা সাজেকের উদ্দেশ্যে রওনা হয়েছি এই একটি একটা গাড়ি এই দেখতে পাচ্ছেন আমি একটু দূর থেকে দেখাই এই দেখতে পাচ্ছেন এই একটি গাড়ি এই গাড়ির উপরে বসে আছে এই গাড়িটা দিয়ে আমরা মধুপুর থেকে টাকা থেকে এসেছি তো যাই হোক আজকে আপনাদের সাথে অনেক মজা হবে আমরা এখানে অবস্থান করবো আজকে সারাদিন কালকে সকালে থেকে রওনা হবো ইনশাল্লাহ আমাদের সাথে থাকবেন